শিলচর আগরতলাগামী এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় অগ্নিকাণ্ড যোগেন্দ্রনগর স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা কালো ধোয়ায় ছেয়ে যায় গোটা ট্রেন দমকল কর্মী এবং রেল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ত্রুটি সারাই করে আগরতলায় পৌঁছায় ট্রেন হতাহতের খবরটি সম্প্রতি ট্রেন পরিষেবায় একের পর এক বিপত্তি ঘটছে গত দুমাসে বহু ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে বহু মানুষের প্রাণহানি ঘটেছে কিন্তু কোনোভাবেই এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা এরই মধ্যে শিলচর আগরতলা গ্রামে এক্সপ্রেস ট্রেনই বড়সড় বিপত্তি তাও আবার তীরে এসে তড়ি ডোবার মতো অবস্থা শনিবার বিকেলে শিলচর আগরতলার ট্রেনটি যোগেন্দ্রনগর রেল স্টেশনের কাছাকাছি আসতেই ট্রেনের এসি কামরা থেকে গল গল করে ধোয়া বের হতে দেখতে পায় ট্রেনের যাত্রীরা যদিও লোকো পাইলটে নজরেও চলে আসেই সেই দৃশ্য ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন থামিয়ে দেন লোক পাইলট যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এরপর এসি কামরার আগুন নিয়ন্ত্রণ করে দমকল এবং রেল কর্মীরা। যদিও ঘটনায় হতাহতের খবর নেই ট্রেনের ত্রুটি সারায়ের পর যথারীতি আগরতলায় আসে ট্রেন কিসের থেকে ঘটনা তা স্পষ্ট করেনি রেল কর্তৃপক্ষ রিপোর্ট আগরতলা টিভি